মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে। এদিন 7 জন মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে জানালেন কংগ্রেস নেতা গৌতম গাঙ্গুলি। এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রভাত ভট্টাচার্য, সজল ভৌমিক সহ অন্যান্যরা। আমরা মোটামুটি 19টা ওয়ার্ডই আমাদের চিন্তাভাবনা আছে। আজকে আমরা 7 জন ক্যান্ডিডেট দিচ্ছি, 7 জনকে দান করাচ্ছি। কে কে ক্যান্ডিডেটের নামগুলো যদি বলেন? নামগুলো দেখুন, এখন মতো সঠিকভাবে সব জানি না, তবে আপনাকে আমি সময় যত সময় জানিয়ে দেবো। ওয়ার্ডগুলোর নাম বলা যাবে? ওয়ার্ডগুলো মোটামুটি আপনি ধরুন 3, 4, 19, 15, 14, 10, 6। আপনার ওয়ার্ডে কে দাঁড়াচ্ছে? 4 নম্বর ওয়ার্ডে আপনি? 4 নম্বর ওয়ার্ডে যে সুস্মিতা গাঙ্গুলি, আপনার রিলেটিভ? আর রিলেটিভ। কি মনে হচ্ছে, কেমন কি ভোট পাবেন আপনারা? দেখুন, মানুষের উন্নয়ন চাই, স্বচ্ছতা চাই, সেই হিসেবে আশা করি আমরা ভোট ভালো পাবো এবং জিতবো। ভোট করাতে পারবেন? কতটা আশাবাদী? হ্যাঁ, ভোট প্রশাসন আছে, প্রশাসন ভালোভাবে কাজ করছে, খুব আমার খুব ভালো লাগলো এরকম প্রশাসনের কাজ দেখে। আশা করি প্রশাসন আগামী দিন আরো ভালো করবে। লড়াইটা কাদের কাদেরকে? আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াই, বিজেপি না তৃণমূল, কোনো দল নাই যে অন্যায় করে তার বিরুদ্ধে। আপনার দল যদি অন্যায় করে? সে তো আমার দলের বিরুদ্ধে লড়াই করবে, একদম প্রয়োজন হলে। আপনি নমিনেশন করছেন না? আমি নমিনেশন করছি। কত নম্বর ওয়ার্ড থেকে? আমি 19 নম্বর ওয়ার্ড। 19 নম্বর ওয়ার্ড থেকে? 19 নম্বর ওয়ার্ডে কি দেখলেন যে আপনি কতটা কি কাজ হয়েছে তৃণমূলে? কিছু কাজ হয়নি তৃণমূল, 19 নম্বর বঞ্চিত হয়েছে, এবং তার জন্য দায়ী পুরোপুরি স্বপন নন্দী, চেয়ারম্যান পৌর প্রশাসক। 4 নম্বর ওয়ার্ডের এবারে ক্যান্ডিডেট হয়েছে মমতা মুখার্জি, আপনার এই পাশে বাড়ি, কতটা কন্টেস্ট হবে আপনাদের সঙ্গে? দেখুন, সেটা তো তৃণমূল বলতে পারবো, আমি তো বলতে পারবো না কন্টেস্ট। আমি কন্টেস্ট করবো এবং আমার মানুষ চেনে পরিচিত আছে, সেই হিসেবে আমি শেষ কোনোদিনই তৃণমূলের ঝান্ডা ধরে ঘরে নিই, কিন্তু আমরা চিরকাল ডানপন্থী ঘরের ছেলে, আমরা ডানপন্থী ঘরে কাজ করেছি এবং আমরা এগিয়ে যাবো, এটাই আমরা জানি, মানুষ আমাদেরকেই চাইবে। কবে থেকে প্রচারে নামবেন? নমিনেশন ফাইল কমপ্লিট হলেই নামবো। দেয়াল লিখন কবে আরম্ভ করবো? নমিনেশন রেডি কমপ্লিট হয়ে গেলেই আমরা নামবো। প্রার্থী আমাদের যেখানে যা আছে সব জায়গায় তৈরি আছি, আমরা ঠিক সময় নামবো। যদি একটু বলেন যে আজকে কতজন প্রার্থী, কী কী নাম যদি একটু বলেন? আজকে আমি বললাম নমিনেশন করতে এসেছেন, নমিনেশন ভাই গৌতম গাঙ্গুলি, সুস্মিতা গাঙ্গুলি, বিশ্বজিৎ ব্যানার্জি, রবীন্দ্রনাথ পাল, আনসার আলী খন্দকার, আর হচ্ছে আমার সুকুর আলী, আর হচ্ছে আপনার হচ্ছে ইয়ে রবীন্দ্রনাথ পাল বলেছি, সুকুর আলী বলেছি, আনসার আলীও বলেছি। 6 নম্বর ওয়ার্ড দিকে দাঁড়াচ্ছে আমার? 6 নম্বর আনসার আলী খন্দকার। ওখানে তো প্রতিদ্বন্দ্বী স্বপন নন্দী, স্বপনই থাক, স্বপনন্দী মানুষ কোথাও চায় না, মানুষকে সব ধিক্কার জানাচ্ছে। দেখলেন তো তৃণমূলে কেমন ধিক্কার মিছিল বেরোলো স্বপনন্দীর বিরুদ্ধে, 6 নম্বর। উনি কোনো কথাও কাজ করেন না, সেই জন্য উনি যেখানেই যাবেন সেখানেই মানুষের বিক্ষোভ পাবেন, মানুষ বিক্ষোভ দেখাবে, জনরসের সামনে উনি পদে পদে পড়বেন। 18 নম্বর ওয়ার্ডে কে দাঁড়াচ্ছে আমাদের? 18 নম্বর রবীন্দ্রনাথ পাল, আপনারই বন্ধুর বন্ধুতুল্য প্রদীপ। প্রদীপ দেখুন, মানুষ কাজ দেখে ভোট দেবে, যে দাঁড়ায় যেই দাঁড়াক সেটা কথা না, যে দলেরই দাঁড়াক সেটা কথা না, কথা হচ্ছে মানুষ ভোট দেবে, পৌরসভা ভোট ম্যান হিসেবে হয়, তার স্বচ্ছতা দেখে হয়। আমার নাম গৌতম গাঙ্গুলি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। শাড়ির জগতে বিস্ময় নূর শাড়ি, নূর শাড়ি পড়লেই পড়ি, আজই যোগ দিন নূর শাড়ি নেটওয়ার্কে আর পেয়ে যান 10% অতিরিক্ত মার্জিন। নূর শাড়ি, যোগাযোগ 7405994811 এবং 6295091211। নূর শাড়ি পড়লেই পড়ি, শাড়ির জগতে বিস্ময় নূর।